আসুচি আও এক লঘুচাপ তিন দিন প্রবল বর্ষার সম্ভাবনা তো চাল দেখি নেওয়া সম্পূর্ণ আপডেটটি কোণ রয়েছে আসুচি আও এক বড় লঘুচাপ দক্ষিণ পূর্ব বাংলাদেশ উপরে সৃষ্টি হয়েছে ঘূর্ণিবলয় এর চব্বিশ ঘণ্টার লঘুচাপ ক্ষেত্র সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সম্ভাব্য লঘুচাপ পশ্চিম উত্তর পশ্চিম গতি করে অপাত পরিণত হয়ে পারে ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ কেন্দ্র পূর্বানুমান করেছে এর প্রভাবে রাজ্যের আজঠারু পনেরো তারিখ পর্যন্ত তিন দিন ধরে বর্ষা লাগি রহবার সম্ভাবনা রয়েছে কতক স্থানে প্রবল অতিপ্রবল বর্ষা হয়ে পারে ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ কেন্দ্র জারি করে বুলেটিন অনুসারে আজ কলাহান্ডি জেলার প্রবল অতিপ্রবল বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এই জেলার বারু কুড়ি সেটিমিটর পর্যন্ত বর্ষা হয়ে পারে সেপা অরেঞ্জ ওয়ার্নিং জারি করা যাইছে এছাড়া সুন্দরগড় কেন্দুঝর ময়ূরভঞ্জ বালেশ্বর ভদ্রক যাজপুর কেন্দ্রাপড়া জগৎসিংহপুর কটক গজপতি রায়গড়া নবরঙ্গপুর কোরাপুট ও মালকানগিরি জেলার কতক স্থানের প্রবল বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এই জেলার সাত রু এগারো সেটিমিটর পর্যন্ত বর্ষা হয়ে পারে সেপাই ইয়েলো ওয়ার্নিং জারি করা যাইছে এছাড়া কতক জেলার প্রবল ঘড়ঘড়ি সহ বজ্রপাত হওয়ার মধ্যে সম্ভাবনা রয়েছে সেইপরি শনিবার সুন্দরগড় কেন্দুঝর ও ময়ূরভঞ্জ জেলার প্রবল অতিপ্রবল বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এইসব জেলার বারো রু কুড়ি সেটিমিটর পর্যন্ত বর্ষা হয়ে পারে সেপাই অরেঞ্জ ওয়ার্নিং জারি করা যাইছে তো চলুন পরবর্তী অপডেট কোণ রয়েছে খলিলা হীরাকুদর আউ ছটি গেট মোট বারোটি গেট দিয়ে বন্যা জল নিষ্কাশন জারি তো চাল দেখি নেওয়া সম্পূর্ণ আপডেটটি কোণ রয়েছে খলিলা হীরাকুদ জলভণ্ডার আউ ছটি গেট এবে মোট বারোটি গেট দিয়ে বন্যা জল নিষ্কাশিত হয়েছে বাম পাখার আটটি গেট খোলা থাকা বেড়ে ডাণ পাখার চারটি গেট খোলা যাইছে উপর মুন্ডের প্রবল বর্ষা যোগ জলভণ্ডার মধ্যে বন্যা জল প্রবেশ বড়িবার লাগিছে এবে জলভণ্ডার জলস্তর ছশো সতেশ ফুট রয়েছে প্রতি সেকেন্ডে দুই লক্ষ অনানব্বই হাজার তিনশো একচাশ ঘনফুট বন্যা জল প্রবেশ করা বেড়ে নিষ্কাশিত হয়েছে এক লক্ষ ছত্রিশ হাজার ঘনফুট পানি আগুক অধিক পানি আসার সম্ভাবনা থাকার হীরাকুদর অধিক গেট খোলিপারে বলে সূচনা রয়েছে তো চলুন দেখা পরবর্তী অপডেট কোণ রয়েছে অঠর আরম্ভ হব যুক্ত দুই ফর্ম ফিল আপ এই তারিখ পরে দেওয়া পড়ব ফাইন তো চলুন দেখি নেওয়া সম্পূর্ণ অপডেটটি কোণ রয়েছে অঠর যুক্ত দুই ফর্ম ফিল আপ আরম্ভ হওয়ার যাচ্ছে কলা বাণিজ্য বিজ্ঞান পরীক্ষা পাই ফর্ম ফিল আপ করবে ছাত্রছাত্রী মানে অঠর তারিখর অক্টোবর এক তারিখ যায় জরিমানা দেয়রে ফর্ম পূরণ করে পারিবে অক্টোবর চার রু চৌদ তারিখ ভিতরে ফর্ম ফিল আপ কলে দুইশো টাকা ফাইন পড়ব নভেম্বর এগারো অঠর ভিতরে ফর্ম পূরণ কলে ছশো টাকা জরিমানা দেওয়া পড়ব এনে উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ পক্ষের সূচনা দিয়েছে পরীক্ষা পাই অফলাইন ফর্ম ফিল আপ প্রক্রিয়া সেপ্টেম্বর অঠর আরম্ভ হব ও অক্টোবর এক পর্যন্ত কোণী ফাইন দেওয়া পড়ব না তবে অক্টোবর চার তারিখর চৌদ তারিখ মধ্যে যে ছাত্রছাত্রী মানে ফর্ম ফিল আপ করবে তাকে দুইশো টাকা ফাইন দেওয়া পড়ব সেইপরি নভেম্বর এগারো অঠর তারিখ মধ্যে ফর্ম ফিল আপ কলে ছশো টাকা ফাইন দেওয়া পড়ব তো চালান দেখা পরবর্তী অপডেট কোণ রয়েছে অযোগ্য হিতাধিকারী ফেরাইবে কালিয়া টঙ্কা তো চালান দেখি নেওয়া সম্পূর্ণ অপডেটটি কোণ রয়েছে কালিয়া যোজনার কেলেঙ্কারী হয়ে যাইছে বারো লক্ষ বাস্তরি হাজার অযোগ্য হিতাধিকারী সাতশো অঠাইশ কোটি টঙ্কা নিয়ে যাই অযোগ্য হিতাধিকারীঙ্ক ঠার টঙ্কা ফেরাই আনবাক সিএজি সুপারিশ করেছেন দুই হাজার উনিশ রু দুই হাজার বাইশ মধ্যে রাজ্যের পঁয়ষট্টি দশমিক চৌষট্টি লক্ষ হিতাধিকারী ছ হাজার চারশো চাশ কোটি টঙ্কা দিয়ে যাই পনেরো দশমিক ন এক লক্ষ হিতাধিকারী গোটি কিস্তি বাবদরে সাতশো একত্রিশ দশমিক তিন পাঁচ কোটি টঙ্কা পাই সেপরি আট লক্ষ হিতাধিকারী দুইটি কিস্তিরে ছশো অনষাঠি কোটি টঙ্কা পাই একচাশ দশমিক চার ছ লক্ষ তিনোটি কিস্তিরে পাই পাঁচ হাজার তেপন কোটি টঙ্কা তবে বার লক্ষ বাস্তরি হাজার হিতাধিকারী অযোগ্য বলে এজি রিপোর্ট করেছেন প্রথম কিস্তি পাই একাবন লক্ষ চাষীঙ্ক মধ্যে চৌদ লক্ষ অযোগ্য রয়েছেন এগারো হাজার নশ বাস্তরি জন সরকারি কর্মচারী আইটি দেওয়া এক হাজার সাতশো চৌরানব্বই ব্যক্তি কিষান ক্রেডিট কার্ডে থাকা চারি হাজার আটশো অশি জন অযোগ্য কালিয়া টঙ্কা দিয়ে যাই পেনশন পাওয়া এক হাজার চৌস্তর জন বি কালিয়া টঙ্কা হতাই নিয়েছেন তো চালান দেখা পরবর্তী অপডেট কোণ রয়েছে নয় রাসন কার্ডে মিলব এই নটি সামগ্রী জানতু কেউ কেউ জিনিস মাগণার পাইপারে তো চালান দেখি নেওয়া সম্পূর্ণ অপডেটটি কোণ রয়েছে তবে ভারত সরকার দেশের জনজাতি মানুষ অনেক যোজনা করছেন এমধ্যে সরকার বিভিন্ন প্রকার লোক ভিন্ন ভিন্ন যোজনা আনিছেন এই যোজনাগুলি মধ্যে অধিকাংশ গরিব ও অভাবী লোক রয়েছে কেন্দ্র সরকার গরিব লোক মাগণা রাসন যোগাউন মাগণা রাসন যোজনা অধীনে সরকার সমস্ত রাসন কার্ডধারী রাসন প্রদান করছেন বর্তমান এতে এক বড় পরিবর্তন হয়েছে বলে কুযাচ্ছে পূর্ব সরকার রাসন কার্ডধারী মাগণা চাউল দিয়েছিল কিন্তু বর্তমান সরকার নূতন নিষ্পতি অনুযায়ী মাগণা চাউল উপলব্ধ হব না বলে শোনা যাচ্ছে বরং মাগণা চাউল বদলে সরকার বর্তমান নটি জরুরি জিনিস যোগাই দেবে বলে কুযাচ্ছে ভারত সরকার মাগণা রাসন অনুযায়ী দেশের নব্বই কোটি লোক মাগণা রাসন দিয়ে যাচ্ছে আগুক যে মাগণা জিনিস মিলব সে জিনিসগুলো মধ্যে রয়েছে গহম ডালি চণা চিনি লুণ সরিষ তেল অট্টা সয়াবিন এবং মশলা জনতাঙ্ক স্বাস্থ্যের উন্নতি আনবা এবং সেমান খাদ্যের পুষ্টিকর স্তর বৃদ্ধি করা সরকার এ নিষ্পতি নিয়ে আলোচনা হচ্ছে এমধ্যে লোক জীবনশৈলী উন্নতি আনবা বলে সূচনা রয়েছে চলুন দেখা পরবর্তী অপডেট কোণ রয়েছে
ସୁଭଦ୍ରା ଯୋଜନାରେ ପଞ୍ଜୀକରଣ ପାଇଁ ଟଙ୍କା ମାଗି ଗିରଫ ହେଲେ ଜନସେବା କେନ୍ଦ୍ରର କର୍ମଚାରୀମାନେ। ତ ଚାଲନ୍ତୁ ଦେଖି ନେବା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଅପଡେଟ୍ କ'ଣ ରହିଛି। ସୁଭଦ୍ରା ଯୋଜନା ଫର୍ମ ପାଇଁ ଅର୍ଥ ଦାବି କରି ଗିରଫ ହୋଇଛନ୍ତି 2 ଜନସେବା କେନ୍ଦ୍ରର କର୍ମଚାରୀ। ସୁଭଦ୍ରା ଯୋଜନା ଫର୍ମ ଦେବା ପାଇଁ କିମ୍ବା ଅନ୍ଲାଇନ୍ରେ ଫର୍ମ ଜମା କରିବା ପାଇଁ ଅର୍ଥ ଦେବାକୁ ପଡ଼ିବ ନାହିଁ ବୋଲି ରାଜ୍ୟ ସରକାର ଘୋଷଣା କରିଛନ୍ତି। ତେବେ ସୁଭଦ୍ରା ଯୋଜନାରେ ଆବେଦନ ପାଇଁ ଭୁବନେଶ୍ୱର ଖଣ୍ଡଗିରି ନିକଟସ୍ଥ ଏକ ଜନସେବା କେନ୍ଦ୍ରରେ ଟଙ୍କା ଆଦାୟ କରାଯାଉଥିବା ଅଭିଯୋଗ ହୋଇଥିଲା। କେନ୍ଦ୍ର ପରିଚାଳକ ଟଙ୍କା ଆଦାୟ କରୁଥିବା ମହିଳାମାନେ କହିଛନ୍ତି, ସୁଭଦ୍ରା ଯୋଜନାର ଆବେଦନ ପାଇଁ ସ୍ଥାନୀୟ ଅଞ୍ଚଳରେ ଅନେକ ମହିଳା ଜନସେବା କେନ୍ଦ୍ରକୁ ଆସିଥିବା ବେଳେ ମହିଳାମାନଙ୍କଠାରୁ 50 ଟଙ୍କାରୁ 80 ଟଙ୍କା ନିଆଯାଉଛି। ମହିଳାମାନଙ୍କର ଏଭଳି ଅଭିଯୋଗରେ ସଠିକ୍ ଉତ୍ତର ରଖିପାରିନଥିଲେ ଜନସେବା କେନ୍ଦ୍ରର ପରିଚାଳକ। ସ୍କାନ୍ ଓ ଜେରକ୍ସ ବାବଦକୁ ଟଙ୍କା ନିଆଯାଉଥିବାର ସ୍ୱୀକାର କରିଛନ୍ତି। ଚାଲନ୍ତୁ ଦେଖିବା ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ କ'ଣ ରହିଛି। ଆୟୁଷ୍ମାନ ଭାରତକୁ ନେଇ ଆସିଲା ବଡ଼ ଘୋଷଣା। ତ ଚାଲନ୍ତୁ ଦେଖିବା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଅପଡେଟ୍ କ'ଣ ରହିଛି। ଏବେ 70 ବର୍ଷ ବୟସ୍କ ସବୁ ଲୋକ ଆୟୁଷ୍ମାନ ଭାରତ ଯୋଜନାରେ ମାଗଣା ଚିକିତ୍ସା ସେବାର ସୁବିଧା ପାଇପାରିବେ। ସେମାନଙ୍କ ଆର୍ଥିକ ସ୍ଥିତି ଯାହା ହେଉନା କାହିଁକି ସେମାନେ ଆୟୁଷ୍ମାନ ଭାରତର ଫାଇଦା ହାସଲ କରିପାରିବେ। ଏନେଇ କେନ୍ଦ୍ର ସରକାର ଘୋଷଣା କରିଛନ୍ତି। ବୁଧବାର ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦିଙ୍କ ଅଧ୍ୟକ୍ଷତାରେ ବସିଥିବା କେନ୍ଦ୍ର କ୍ୟାବିନେଟ୍ରେ ଏହାର ନିଷ୍ପତ୍ତି ହୋଇଥିଲା। କେନ୍ଦ୍ର ସରକାର ଗୋଟିଏ ବିବୃତ୍ତିରେ କହିଛନ୍ତି, ଆୟୁଷ୍ମାନ ଭାରତ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଜନ ଆରୋଗ୍ୟ ଯୋଜନା 4.5 କୋଟି ପରିବାରକୁ ଫାଇଦା ଦେବ। ଏହି ପରିବାରରେ ଥିବା 6 କୋଟି ବରିଷ୍ଠ ନାଗରିକ ଲାଭବାନ ହୋଇପାରିବେ। 5 ଲକ୍ଷ ଟଙ୍କା ଲେଖାଏଁ ମାଗଣା ଚିକିତ୍ସା ଯୋଗାଇ ଦିଆଯିବ। ଯେଉଁମାନଙ୍କର ବୟସ 70 କିମ୍ବା ତାଠାରୁ ଅଧିକ ଓ ସେମାନଙ୍କର ପରିବାର ଆୟୁଷ୍ମାନ ଭାରତ ଯୋଜନାରେ ପୂର୍ବରୁ ହିଁ ସାମିଲ ଅଛନ୍ତି ସେମାନଙ୍କୁ 5 ଲକ୍ଷ ଟଙ୍କା ମାଗଣା ଚିକିତ୍ସା ପାଇଁ ଟପ୍ଅପ୍ ମିଳିପାରିବ। ଏହି ଟପ୍ଅପ୍ ଅର୍ଥ 70 ବର୍ଷ କିମ୍ବା ତାଠାରୁ ଅଧିକ ବୟସ୍କ କ୍ଷେତ୍ରରେ ଖର୍ଚ୍ଚ କରାଯାଇପାରିବ। ଏହାଦ୍ୱାରା ପରିବାରର ଅନ୍ୟ 70 ବର୍ଷରୁ କମ୍ ବୟସ୍କ ବ୍ୟକ୍ତି ଖର୍ଚ୍ଚ କରିପାରିବେ ନାହିଁ। ଯେଉଁମାନଙ୍କ ବୟସ 70 କିମ୍ବା ତାଠାରୁ ଅଧିକ ସେମାନେ ଏହାର ଫାଇଦା ହାସଲ କରିପାରୁଛନ୍ତି। ସେମାନେ ପୂର୍ବ ଯୋଜନାରେ ରହିପାରିବେ କିମ୍ବା ନୂଆ ଆୟୁଷ୍ମାନ ଯୋଜନାରେ ନିଜକୁ ସାମିଲ କରିପାରିବେ। ସେମାନଙ୍କ ପାଖରେ ଏନେଇ ବିକଳ୍ପ ରହିପାରିବ। କେନ୍ଦ୍ର ସରକାର ଆହୁରି କହିଛନ୍ତି ଯେ 70 ବର୍ଷ କିମ୍ବା ତାଠାରୁ ଅଧିକ ବୟସ୍କ ବ୍ୟକ୍ତି ଯେଉଁମାନେ ଘରୋଇ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ବୀମା କିମ୍ବା ରାଜ୍ୟ ବୀମା ସ୍କିମ୍ ମଧ୍ୟରେ ଅଛନ୍ତି ସେମାନେ ମଧ୍ୟ ଆୟୁଷ୍ମାନ ଭାରତ ପାଇଁ ଯୋଗ୍ୟ ବିବେଚିତ ହୋଇପାରିବେ। ତ ଚାଲନ୍ତୁ ଦେଖିବା ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ କ'ଣ ରହିଛି। ଡରାଇଲାଣି ସ୍କ୍ରବ୍ ଟାଇଫସ୍ ଆତଙ୍କ। ବରଗଡ଼ ଜିଲ୍ଲାରେ ଆଉ ଜଣଙ୍କର ମୃତ୍ୟୁ ସନ୍ଦେହ। ଗାଁରେ ପହଞ୍ଚିଲା ମେଡିକାଲ ଟିମ୍ର ସଦସ୍ୟମାନେ। ତ ଚାଲନ୍ତୁ ଦେଖିବା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଅପଡେଟ୍ କ'ଣ ରହିଛି। ଗତ ମାସରେ 20 ଜଣଙ୍କର ନମୁନା ପରୀକ୍ଷା ହୋଇଥିବା ବେଳେ 3 ଜଣ ସ୍କ୍ରବ୍ ଟାଇଫସ୍ରେ ସଂକ୍ରମିତ ହୋଇଥିବାର ଜଣାପଡ଼ିଛି। ଏନେଇ ଜନସ୍ୱାସ୍ଥ୍ୟ ନିର୍ଦ୍ଦେଶକ ମଧ୍ୟ ଲୋକମାନଙ୍କୁ ସତର୍କ ଦେଇଛନ୍ତି। ଚିକିତ୍ସାରେ ବିଳମ୍ବ ହେଲେ ଏହା ଘାତକ ହୋଇପାରେ, ତେଣୁ ଲକ୍ଷଣ ଦେଖାଗଲେ ତୁରନ୍ତ ପରୀକ୍ଷା କରାଇବାକୁ ପରାମର୍ଶ ଦିଆଯାଇଛି। ତ ଏହାରି ମଧ୍ୟ ଆଉ ଜଣଙ୍କର ମୃତ୍ୟୁ ବଢ଼ିଲା ପରେ ଚିନ୍ତା ଆହୁରି ବଢ଼ିଯାଇଛି। ପୂର୍ବରୁ 3 ଜଣଙ୍କ ସ୍କ୍ରବ୍ ଟାଇଫସ୍ କାରଣରୁ ମୃତ୍ୟୁ ହୋଇଥିବାର ସନ୍ଦେହ କରାଯାଉଥିବା ବେଳେ ଏବେ ଆଉ ଜଣଙ୍କର ମୃତ୍ୟୁ ନେଇ ସୂଚନା ମିଳୁଛି। ମୃତକ ବରଗଡ଼ ଜିଲ୍ଲାରେ ହୋଇଥିବାର ଜଣାପଡ଼ୁଛି। ତେବେ ରାଜ୍ୟ ବାହାରେ ତାଙ୍କର ମୃତ୍ୟୁ ହୋଇଛି। ସମସ୍ତ ମୃତକ ଭିନ୍ନ ଭିନ୍ନ ସ୍ଥାନରେ ହୋଇଥିବା ବେଳେ ଏହାର ତଦନ୍ତ ପାଇଁ ଗାଁକୁ ମେଡିକାଲ ଟିମ୍ ପଠାଯାଇଛି। ମୃତ୍ୟୁ ହୋଇଥିବା ଗାଁରେ ଅନ୍ୟ କେହି ସଂକ୍ରମିତ ଅଛନ୍ତି କି ନାହିଁ ତାର ତଦନ୍ତ କରିବ ଏହି ଟିମ୍। ଗତ ମାସରେ 20 ଜଣଙ୍କର ନମୁନା ପରୀକ୍ଷା ହୋଇଥିବା ବେଳେ 3 ଜଣ ସ୍କ୍ରବ୍ ଟାଇଫସ୍ରେ ଆତଙ୍କିତ ହୋଇଥିବାର ଜଣାପଡ଼ିଥିଲା। ତ ଚାଲନ୍ତୁ ଦେଖିବା ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ କ'ଣ ରହିଛି। ରାଜ୍ୟରେ 5 ବର୍ଷରେ ପୂରଣ ହେବ 1.5 ଲକ୍ଷ ପଦବୀ। ତ ଚାଲନ୍ତୁ ଦେଖିବା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଅପଡେଟ୍ କ'ଣ ରହିଛି। 5 ବର୍ଷ ମଧ୍ୟରେ ରାଜ୍ୟରେ 1,50,000 ଖାଲି ପଡ଼ିଥିବା ପଦବୀ ପୂରଣ ପାଇଁ ସରକାର ପ୍ରତିଶ୍ରୁତିବଦ୍ଧ କରିଛନ୍ତି। ଏବେ ରାଜ୍ୟରେ ମୋଟ 1,32,459 ପଦବୀ ଖାଲି ପଡ଼ିଛି। ଏହା ମଧ୍ୟରୁ 92,000 ଅଧିକ ପଦବୀରେ ନିଯୁକ୍ତି ପାଇଁ ଉଚ୍ଚ କ୍ଷମତା ସମ୍ପନ୍ନ କମିଟି ଦ୍ୱାରା ଅନୁମୋଦିତ ମିଳିସାରିଛି। ସେଥିମଧ୍ୟରୁ 78,991 ପଦବୀ ପାଇଁ ନିଯୁକ୍ତି ପ୍ରକ୍ରିୟା ଆରମ୍ଭ ହୋଇସାରିଛି। ଆଗାମୀ 2 ବର୍ଷ ମଧ୍ୟରେ 65,000 ପଦବୀ ପୂରଣ କରାଯିବ। ବୁଧବାର ବିଧାନସଭାରେ କଂଗ୍ରେସ ଆଣିଥିବା ମୁଲତବୀ ପ୍ରସ୍ତାବରେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ତରଫରୁ ଗୃହରେ ଉତ୍ତର ରଖି ସଂସଦୀୟ ବ୍ୟାପାର ମନ୍ତ୍ରୀ ମୁକେଶ ମହାଲିଙ୍ଗ ଏହାର ସୂଚନା ଦେଇଛନ୍ତି। ତ ସାରାଦିନ ଏପରି ବଛ ବଛ ଏବଂ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଖବର ଜାଣିବା ପାଇଁ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ ଏବଂ ଆମ ଭିଡ଼ିଓ ଗୋଟେ ଲାଇକ୍ କରିଦିଅନ୍ତୁ। ଧନ୍ୟବାଦ।